আমি আঙুলটা ধরতে পারি একটা শর্তে, তারপর আপনি চলে যাবেন, ওকে রাজি? আমার কাজটা হবে কি হবে না সেটা জানাটাই আমার উদ্দেশ্য, কাজেই সেটা হয়ে গেলেই আমি চলে যাব। নিন ধরুন, আমি চোখ বন্ধ করছি। ব্যাপারটা তো খুবই কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে। আমাদের মেডিকেল সায়েন্সে আমি কখনো এরকম কিছু শুনিনি। ডাক্তারবাবু যে করে হোক, আপনি আমার রাধাকে সারিয়ে তুলুন। রাধা ছাড়া আমাদের কেউ নেই ডাক্তারবাবু। কেমন মজা? আমার পেছনে ঠিক ঠিক হিগুড়ি খাওয়া, এমন সালা হুড়কো টানবো না, পালানোরও পথ পাবে না। চাউমিনটা খেয়ে মুখটা কেমন হয়েছিল? এক ঘর রাধা। কি মা, কাজটা একদম ভালো করনি তুমি। কোন কাজ মা? বুঝতে পারছো না? না সীতা, শুধু শুধু আমার কাছে ধমকটা খেলো। সীতা কেন খেলো ধমক, আমি কি করে জানবো? তাই তো, চুনিয়া মুনিয়ার চাউমিনে অতটা লঙ্কা গুঁড়ো, পিসিমার চাউমিনে নুন, আমাদের প্রত্যেকের খাবারটা ঠিক আছে, ওদেরটা গন্ডগোল। তুমি করনি, সবটা সীতা করেছে, তাই তো? সীতা কি করেছে আমি কি করে জানবো? সীতা কিচ্ছু করেনি, যা করার তুমি করেছো। তোমাকে বললো? কাউকে বলতে হবে না আমায়, আমি নিজে বুঝতে পেরেছি। খাবার নিয়ে এই ধরনের কাজ ভীষণ অন্যায়। শোনো মা, তোমার অতিথিদের না লক্ষ্য ভালো নয়। হ্যাঁ, কি সব শুরু করেছে বাড়ির মধ্যে, কখনো দাদুর ঘরে গিয়ে, কখনো তোমার ঘরে গিয়ে টিকটিকিড়ি শুরু করেছে। সেই জন্য ওদের একটু শিক্ষা দিয়ে দিচ্ছি। কে বলেছে তোমাকে শিক্ষা দিতে? কিছু যদি হয়ে থাকে সেটা আমরা বুঝবো, আমরা রয়েছি। তুমি কোনোদিন এরকম কাজ করবে না আমি বলে দিলাম। তুমি জানো তোমার ওই খাবার খেয়ে অসুস্থ হয়ে গেছে? ওসব ভান, ওদেরকে বহুত ভালো করে চিনি আমি। ওটা কোনো ভান নয়, আমি নিজে চোখে গিয়ে দেখে এসেছি। তোমার দাদু যদি জানতে পারেন না, আস্ত রাখবে না কিন্তু সীতাকে। আর যদি শোনেন তুমি অতিথিদের সঙ্গে এই ধরনের আচরণ করেছো, কতটা দুঃখ পাবে দাদু, তুমি জানো? অতিথি ওরা আবার। শোনো, মা আর দুটো মেয়ে সব কটা হারামি আছে, সবগুলোকে আমার চেনা আছে ভালো করে। তোমার বোঝারও কোনো দরকার নেই, ওদের সঙ্গে মেশারও কোনো দরকার নেই। এ বাড়িতে গুরুজনরা রয়েছে, আমি রয়েছি, আমরা যেটা বুঝবো আমরা সেটাই করব। তুমি ওদের সঙ্গে মিশবে না, ওদের পেছনে লাগবে না, কথাটা বলে দিলাম আমি। সত্যি মা, তোদের হাঁপা তোরা সামলাবি, আমার কি, আমার সালা মাথায় পোকা। আসলে এবারে যে ক্ষতি করতে আসে তার পিছনে আমি লেগে যাই। তুস কি হলো ইন্দুদি, তুমি তো খুব বলেছিলে আমরা ম্যানার্স জানি না, এইবারের ডিসিপ্লিন ইগনোর করছি, সবার সঙ্গে মিসবিহেভ করছি, গেস্ট হয়ে আমাদের এমন কিছু করা উচিত না যাতে করে এই বাড়ির সম্মান নষ্ট হয়। যেটা ঠিক সেটা বলেছি, তুমি এখন কি বলতে এসেছো বলো, কি বলার আছে তোমার? আমি জানতে চাই এই বাড়ির হোস্টরা গেস্টদের সঙ্গে কি এই রকমই ব্যবহার করো? দেখো, ভূমিকা না করে সোজাসুজি বলো কি বলতে এসেছো, আমার অনেক কাজ আছে। আজ আমাদের চাউমিনে ইন্টেনশনালি লঙ্কার গুঁড়ো মেশানো হয়েছে, আর মায়ের চাউমিনে নুন মেশানো হয়েছে, যেটা খেয়ে উনি ভমিট করছেন। তোমরা বুঝি গেস্টদের এইভাবেই এন্টারটেইন করো? তোমাদের চাউমিনে নুন লঙ্কা, এসব এসব কে মেশাতে যাবে? সীতানাথ তো খাবার জিনিস নিয়ে কখনো এরকম করে না। না, এটা ওই চাকরটার কাজ নয়। চাকরটা নয় বলো সীতাদা, আমরা ওকে কখনো চাকর বলি না। ও, সার্ভেন্টকে সার্ভেন্ট বলবো না? ওকে, ওয়েল, যাই হোক, সেটা ওর কাজ নয়। এই কাজটা এই বাড়ির আদরের মেয়ে রাধার। রাধার? হ্যাঁ, যেদিন থেকে আমরা এই বাড়িতে এসেছি সেদিন থেকে ও আমাদের পেছনে লেগে আছে।
প্রথম দিন তো আমাদের দেখে চিনতেই পারলো না, চোর বলল, পুলিশ ডাকতে যাচ্ছিল। আই এম শিওর এই কাজটা ওরই। কি করে জানলে কাজটা রাধারই? শুধুমাত্র সন্দেহের বসে রাধাকে দোষ দিচ্ছ কেন? না দিদি, আমি সন্দেহ করে দোষ দিচ্ছি না, আমি জানি এই কাজটা ওরই। রাধা, লুকি লুকি কি শুনছিস? এদিকে আদিকা, এদিকে হ্যাঁ আদিকা, কি পিসি তুমি আমায় ডাকছ? হ্যাঁ বলো। এদিকে, ও যা বলছে তা সত্যি? কি বলছে? কি বলছে ও শোন। এই কি বলছিস রে? আয়, অমনি করে কথা বলবি না। তুই ওদের চাউমিনের লঙ্কার গুঁড়ো আর পিসির চাউমিনে নুন মিশিয়েছিস? রে পাগলি খির খা, আমি কেন এসব করলাম? কি পাগল নাকি? আহ, আবার কেন এইভাবে কথা বলছিস? ওদের খাবারে তুই নুন মিশিয়েছিস, লঙ্কা মিশিয়েছিস কিনা বল। আমি কেন মেশাবো? তাহলে ওগুলো কোথা থেকে এলো? ওগুলো কি উড়ে এসে খাবারের মধ্যে পড়লো নাকি? আমি উড়ে আনবো পিসি? হতে পারে সীতা রান্না করতে করতে বেশি করে নুন দিয়ে দিচ্ছে। কি তুমি ওর কথা সত্যি ধরবে তো? তাহলে তুমি সীতাদাকে ডেকে ইনকোয়ারি করে নাও, সেটাই ঠিক হবে। আয় তুই চুপ কর, তোর আম্মা চুল সব ছিঁড়ে হাতে ধরে দেবো। তুমি জানো না পিসি দুটোই বহুত জালি আছে। জালি কে? সেটা তো বোঝাই যাচ্ছে। ওই তুই যাবি এখান থেকে না তোকে বহুত ধরে মারবো আমি। রাধা কি হচ্ছেটা কি? এভাবে কথা বলিস না। আমি আমি সত্যি কথা বলছি, আমি নুন মেশাইনি। ওই তুই এখান থেকে যা তো, যা এখান থেকে। নিনি কিচি কিচি চি মিকা, যতই বল না কেন আমার চোখকে তুই ফাঁকি দিতে পারবি না। করেছিস না? আরে কি করবো, আমি ও দুটোকে সহ্য করতে পারি না। দুটোই বহুত হারামি আছি, ইসস তো যা ইচ্ছে তাই করবে, ইংলিশে কথা বলবে আর বাপের বাড়ি ভাববে নাকি? আহ রাধা, কেন তুই এরকম করছিস ওদের সাথে? হ্যাঁ ওরা আমাদের অতিথি, এদের সঙ্গে এরকম ব্যবহার করতে আছে বল? আচ্ছা তোর যদি ওদের পছন্দ না হয় তুই ওদের সঙ্গে কথা বলিস না, ওদের এড়িয়ে চলিস, আর কখনো এরকম করবি না। কথা দে আমাকে, করবি না তো? এখন করবো না, পরের কথা বলতে পারছি। মরবো না একটা মেয়েটাকে সত্যি। বাঁচার ইচ্ছেটাই আমি হারিয়ে ফেলেছি, এই ঘুমের ওষুধ খেয়ে আমি চিরদিনের জন্য ঘুমিয়ে পড়তে চাই। গোপনে বাবার ঘর থেকে ওষুধের শিশিটা নিয়ে এসেছি, অপূর্বর তো ফিরতে দেরি আছে, এই তো সুযোগ। বাড়ির সকলের যে যার কাজে ব্যস্ত, এই সময় কেউ আমার ঘরে আসবে না। খেলার ছলে অপূর্ব, তোমার কাছে আমি চিরদিন ঋণী হয়ে থাকব। আমাকে অভিশপ্ত জীবন থেকে তুমি মুক্তি দিয়েছ। সাদা হয়ে যাওয়া জীবনের ক্যানভাসে সাত রঙের রংধনু এঁকে ভালোবাসার স্রোতে ভাসিয়ে এই অভাগী মেয়েটাকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখিয়েছিলে। তারপর দুর্ভাগ্যের ঝড় উঠল, ফিরে এলো সুদীপ, দিশে হারা আমি হাল ভাঙা নৌকোর মতন দু
দুঃখের আকুল সাগরে আছড়ে পড়লাম। এই দুঃসহ জীবন আমি আর সহ্য করতে পারছি না। আমি অস্তিত্বের সংকটে পড়ে গেছি অপূর্ব। আজ তোমার জীবনে আমার থাকা না থাকার কোনো দাম নেই। সবার সামনে তুমি আমাকে ছোট হতে দিচ্ছ, সবাই আমাকে অ্যাকিউজ করছে, সেটা দেখছো, তাও মুখ বুঝে আছো, এরকম সম্পর্ক থাকলেই বাকি না থাকলেই বাকি। অপূর্ব, সরি টু সে, বলতে বাধ্য হচ্ছি, আমার সম্মানের কোনো মূল্য তোমার কাছে নেই। আর আমি এও বুঝতে পারছি তুমি আমার সেই ইন্দিরা নও। একদিকে তোমার সন্দেহ, ইচ্ছে থাকলেও সেই সন্দেহ নিরসন আমি কিছুতেই করতে পারছি না। আর অন্যদিকে অন্যদিকে বিশাখা, যার হীন চক্রান্তের শিকার হয়ে আমি আমি যন্ত্রণায় জ্বলছি। বিশাখার কটুক্তি ভদ্রতার সীমা ছাড়িয়ে যাচ্ছে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত। কিন্তু আমার মনে হয় যত তাড়াতাড়ি তুমি সুদীপটাকে খুঁজে বার করতে পারবে ততই তোমার মঙ্গল। তা না হলে তো আবার আমার তোমার বরের সঙ্গে ওই কি যেন বলে ওই ছেনালি ছেনালি পোনা শুরু হয়ে যাবে, সেটা তোমাকে সহ্য করতে হবে। জীবনের প্রতি আমার ঘৃণা ধরে গেছে, আর কত নিচে নামবো আমি? নিজের সঙ্গে নিজের যুদ্ধ করে করে আমি ক্লান্ত। তাই নিজেকে শেষ করে দেবার সিদ্ধান্ত নিলাম। আমায় তুমি আমায় তুমি ক্ষমা করো অপূর্ব। ইন্দু, আরে কি হয়েছে? কিছু না তো। তুমি না, তুমি এত তাড়াতাড়ি চলে এলে, তুমি এখন চলে এলে? আচ্ছা বলছি বলছি, আগে একটু জল। এই তো মনে হচ্ছে আমার জন্যই। থ্যাংক ইউ। থ্যাংক স্যাটান, মনোব্রত নিয়েছো নাকি? বাথরুমে যাও, জামা কাপড় ছেড়ে নাও। শিগি এক কাপ চাও জুটবে না, তার আগে বাথরুম পাঠিয়ে দিচ্ছ। হে, সামথিং রং, কী হয়েছে বলো? রাগ করেছো না? হ্যাঁ, নো দ্যাট, আমারই দোষ, আমি তখন উল্টোপাল্টা কী সব বলে ফেললাম শুনকে। ওকে বাবা, আই এম সরি সরি। আচ্ছা এটা তো তুমি বুঝবে যে তোমার উপর রাগ করবো না, তো আমি কার উপর রাগ করবো, তাই না? তাই বলে কামবে? আঁখি ভরা জল করছে টলমল অভিমান, অভিমানে ফুটছে না প্রাণের শতদল। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও বাথরুম থেকে আসছি, তারপর জমিয়ে ঝগড়া করা যাবে। এক হাতে তালি বাজে, দুজনে মিলে তারপর তো ঝগড়া। আসছি। তুমি হঠাৎ ফিরে এসে আমার আয়ু আর একটু বাড়িয়ে দিলে অপূর্ব। তোমার উপস্থিতিতে আমি মরতে পারবো না, আমাকে অপেক্ষা করতে হবে, মরতে আমাকে হবে। এছাড়া এছাড়া দ্বিতীয় কোনো পথ নেই আমার, মরতে আমাকে হবে। কি বলছোটা কি তুমি ঠাকুরজি? কোথায় যাবে তুমি? জানি না, তবে অপূর্বকে আমি সুখী করতে পারলাম না,
বর্বদ্বীপ, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি আমার কাছে ক্ষমা চাইছো কেন ঠাকুরজি? তুমি তো কোনো অপরাধ করনি। অপূর্ব কিছু বলেছে? না না না, ও কিছু বলেনি আমাকে। ও তো আমার জন্য অনেক করেছে, চেয়েছিল আমার জীবনটাকে অন্যরকম করে দিতে। আমারই কপাল খারাপ, আমি ওকে ধরে রাখতে পারলাম না। তুমি ওকে বলে দিও। আমি ওকে বলতে যাব কেন? আমি ওকে কিচ্ছু বলবো না। কি আবল তাবল তুমি বলছো, আমার মাথায় কিছু ঢুকছে না। আমি বুঝতে পারছি বিশাখাকে নিয়ে তোমাদের মধ্যে অশান্তি হয়েছে, সেটা সেটা মিটিয়ে নাও। তুমি মিটিয়ে নিতে পারলে সব থেকে বেশি সুখী আমি হতাম বড়বদি। কিন্তু বিশাখাকে কিছু বলার ক্ষমতা আমার নেই। কেন নেই? তোমাকেই তো বলতে হবে বিশাখাকে। ও ও তোমার চোখের সামনে তোমার স্বামীর সঙ্গে ফষ্টি নষ্টি করবে নির্লজ্জের মতো, আর তুমি ওকে কিছু বলবে না? ঠিক আছে, তোমাকে কিছু বলতে হবে না, আমি চেপে ধরবো বিশাখাকে। না 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 না, তুমি কিছু বলবে না, তুমি ওকে কিছু বলতে যাবে না। কেন বলবো না? ও আমার সামনে আমার আমার ভাইয়ের ঘর নষ্ট করতে চলেছে, আর আমি ওকে ছেড়ে দেবো? আমি চেপে ধরবোই ওকে। পর্বতী বিশাখাকে ধরলে, বিশাখা যদি চাপের মুখে সুদীপের কথা সব বলে দেয়। না না শোনো না, তুমি ওকে কিছু বলতে যাও না বড় বৌদি। আসলে কি জানো তো, দেখো অপূর্ব তো এবারে জামাই, এই ওদের দুজনের ব্যাপারটা নিয়ে বাড়িতে একটা হই হই হোক আমি ঠিক চাই না, সেই জন্যই তুমি ওকে কিছু বললো না, আমি তোমায় বারণ করছি। কিন্তু ঠাকুরজি, তুমি তুমি কোথায় যাবে? তুমি এ বাড়ি ছেড়ে কোথায় যাবে? তোমার বাবাকে কি বলবে? তিনি কোনো কোনোদিন কোনোদিন অনুমতি দেবেন তোমাকে? ঠাকুরজি, লক্ষ্মীটি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়, অশান্তি হয়, তর্ক বিতর্ক হয়, কিন্তু কিন্তু তা বলে তুমি অপূর্বকে ছেড়ে চলে যাবে? বিয়ের পর থেকে এতগুলো বছর তোমার তোমার দাদার সঙ্গে আমার অশান্তি হয়েছে, আমি তো কোনোদিন স্বপ্নেও ভাবিনি ঠাকুরজি। এতে শুধু স্বামী স্ত্রীর মানবিকতা নয় বড় বৌদি, আমি একটা অন্ধ গুহায় বন্দি হয়ে গেছি, সেখান থেকে বেরোনোর আর কোনো রাস্তা নেই। আমাকে আমাকে সরে যেতেই হবে ঠাকুরজি। আই ঠাকুরজি, কি ভাবছো তুমি? তুমি বলো, তুমি 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 উল্টো পাল্টা কিছু ভেবো না, কি ভাবছো তুমি? আমাকে ক্ষমা করে দাও ভরবতী, তোমাদের ছেড়ে আমার চলে যেতেই হবে, আমি ক্ষমা করতাম।